এই জন্য আমাদের বুঝুর গানে দিন দোয়া করতেন আল্লাহ আমাদেরকে জমা বারে তুমি মরণ দিও আল্লাহ গো লাইলাতুল কদরের দিন মরণ দিও লাইলাতুল বরাতের দিন মরণ দিও গো রমজান মাসে মরণ দিও এইভাবে দোয়া করতেন জঙ্গে সাহা মরণ দিও রসুলের দেশ সোনার মদিনায় আপনার মরণ দিও রে ভালো মত চাইতে হবে ভালো জায়গায় মতের কথা কী আল্লাহর কাছে বলতে হয় আমরা তো এইটা না বাহাদুরি দোয়া করতে রাজি নাকি কিন্তু বলে না যে আল্লাহ আমাকে জঙ্গি শাহাদাতের মর্যাদা দান না রসুলের দেশ সোনার মদিনায় মরণ দিও কয়জন পাবেন দোয়া করছে হ্যাঁ না আর কইয়া যায় লাইনে আমার আর নাই গেলে রাইখে দিবা কথা হ্যাঁ দোয়া করতো না জানালা আমার রাইখে দিও রসু দেশে না এটা না আইতো আমার চাষগুলো গফ করতো আর আড্ডা দিত কথা শোনা ধরে বলে না মজারে মজা হায় মজা দুনিয়া দিয়ে কত মজা এই ভাই বাচ্চা এই বাবুরা কেউ কথা নাই এখানে গল্পকে ওরা কথা কই না বলে হ্যাঁ চোখ খেয়াল করেন ভালো করিয়া বর অনেকদিন পাকরাও করবে গো আব্রাহ মতো যদি লোহার সিদ্ধক বসে বড় সেখান থেকে তোমাকে ধরিয়ে আনবি আব্রাহ সার মতো যদি লোহার সিন্ধুকে বসে যাও পাচিরে ঢুকে যাও গর্তের ভিতর ঢুকে যাও বাগিয়া যদি কোনো জায়গায় চলে যাও আল্লাহ সেখান থেকে ধরিয়া মত রহু কবস্কর বেরি ভাগার সুযোগ নাই এমন আছে নাকি কি গাঁর বেটা নখালি গেছিল বোত আগে আজ আর পাইছে না লিষ্টি খাতলে মানে উর্গাও ঘুরায় আজ লাইলে অমুক তো আর ফা এমন আছে তাই যেখানে সব কিছু দূরে চলে যায় মালাকুল কিন্তু কাছে থাকে মানুষ যখন লন্ডন যায় বাবাজি সৌদি আরব আমেরিকা যাচ্ছে রানা করছে সাথে মা নাই বাবা নাই বোন নাই ভাই নাই বিবি নাই চেলে নাই কিন্তু একটা জিনিস সাথে আছে মরহর মরণ বলবে না আমি তোর রু কবচ করবো না তোর ভাই তোর সাথে নাই তোর বিবি তোর সাথে নাই তোর মা তোর সাথে নাই কবজ করার জন্য কথা বলবে না যেখানে সময় যেখানে জায়গা নির্ধারণ সেখানে এরহু কবজ করবে রে ওইখানে করবে বাসা লোহার সিন্ধু কেউ বাসছে না আসছিল কাবা ঘর ধ্বংস করার জন্য কি করার জন্য আইছিল ধরে কন কি জন্য কাবা কাবাগর ধ্বংস করতে কয় ইব্রাহিমের কাবায় মানুষ যায় এবারের দেশে একটা কাবা বানাইছে মানুষজন তার দেশে যায় তার দেশে আব্রাহার দেশে এই জন্য এই কাবা দেখতে তার কে কেউ জানে কুরাইশি খানদানের এক ব্যক্তি কয় তা আব্রাহার কাবাটা আয় দেখতে গেছে মূর্তির সাথে টাচ লেগে হার ভাঙিয়া গেছে আব্রাহার কাবা গড়ের মূর্তির কি ভাঙছে হার ভাঙছে এবারে চলে আসছে আব্রাহাকে আমার ক্ষুধার হার ভাঙছে প্রতিবাদ করার জন্য এদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙতে যাব নওয়জবুল্লাহ বলবেন না ক্ষুদার আবার আর বাঙ্গে কেন এটা কেমন ক্ষুদা আবার ভাঙ্গে লাগে আল্লাহ রসুল কাছে এক ব্যক্তি গেছে এক মূর্তি বগল তোলা নিয়ে রসুল দেখি এটা হার বাঙ্গা রসুল এটা হাত বাংছে কেন খুজুর আমি বাঙ্গিলিস কেন বাংছ রাগ উঠছি এটা কেমন বান্দা কুদার হার ভাঙ্গে লাগে বলে না জোরে বলে আমার বানের বাবাজি ওই আব্রাহা কাবা ঘর বাঙ্গার জন্য যখন মক্কা আসছে মক্কার মতো আল্লি ছিলেন নবীর দাদা আল্লাহীর ছিলেন মক্কা আর খাবা ঘরের মতন বাবাজি উন পঞ্চাশ দিন বাকি ছিল আল্লাহর নবীর শুভ আগমনের আব্রাহসিয়া খুব আব্দি তোমার কুরাইশি খামদারের এক আমার খোধার হার ভাঙছে এটার প্রতিবাদের জন্য তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙব আবদে সময় দাও আমার বেড়াদুম্বা দিয়ে যেন চলে যেতে পারি আব্রাহার গোষ্ঠীরা আব্দুল মুতালিফি বেড়াদুম্বা আটক করছে আব্রাহার কাছে গিয়া কো আমার বেড়াদুম্বা সাইরে দেবো আমি যাই গিয়া আব্দ মুিফি বাবা। আব্রাহা বাদশা মনে বলে আব্দি মুী কুরাই কোরাইশিরাতে তো দুর্বল নারী ইচ্ছা করলে তোমরা আমার সাথে প্রতিবাদ করতে পারবা না দিয়ে তুমি প্রতিবাদ না করে নীরবে তোমার উঠ বেড়া ধুম্বা নিয়ে চলে যাচ্ছ অথচ আমি প্রতিবাদ করার জন্য বহু দূর থেকে আসছি আমার খোদার প্রতিবাদ করার জন্য আর তুমি নীরবে চলে যেতেছ আবদে কাবরাহা এই কাবার মালিক হলেন আল্লাহ বেড়া ধুম্বার মালিক আমি আমি যেটার মালিক সেটা আমি নিয়ে গেছি যার ঘর তার কাছে সফর্দ করছি যার ঘর হেরে কইসি আর কেটে তার ঘর আব্রাহার প্রাণ কাই বাড়ছি ফেরাউনের ঘটনা প্রাহা জানি নমরুদের ঘটনা প্রাহা জানি বাবাজি বেইমানের ঘটনা প্রাহা জানে তারপর প্রাণ কাই পড়ছি পিস হয় নাই ইজ্জত রক্ষার জন্য মান সম্মান চলে যাবে সামনের জিকর যখন এগিয়ে যাচ্ছি আল্লাহ বলেন আব্দে মুতালিব যখন আমার ঘর আমার কাছে সফর করছে তখন আমি কি করছি জাননি ওয়ার সাল আমি যাকে যাকে পাখি পাঠিয়ে দিছি তিনটা করে মসুরি ডালের মতন কণা কণা পাথর দিছি একটা টুটি আর দুইটা দুই পায়ের মধ্যে দিয়ে আমি কি করছি জানি আব্রাহা গোষ্ঠীকে মিসমার করে দিছি গরু বকরি গাছ খেলে যেমনি চিনতে পারে না কোনটা আম পাতা পাতা চাবাইলে আব্রাহা গোষ্ঠীকে এমনভাবে মিসমার করে দিয়েছি কোনটা হাতি কোনটা আব্রাহা কোনটা তার শূন্য চেনার কোন কুদরত রাখি নাই আমপাতা জামপাতা যদি এক জায়গায় সেসা দেন পরে বাইর করতে পারবেন কোনটা আমপাতা জামপাতা কারবানসা বাইর করা আমার লাগ গোষ্ঠীকে এমন সেসা দিছি। কোনটা আব্রাহা কোনটা হাতি আমি চিনার কুদরত রাখি নাই আল্লাহ ল হ বলে না আমার বানের বাবা লোহার সিন্ধুকে বসিও সেখানে পাথর মারিয়া আব্রাহার জীবন শেষ হয়ে গেছে গো বাসতে পারে নাই কেউ বাঁচে নাই আমরা কবরের পাশে যায় বলো অকবর বাসি তোমরা আমার আগে কবর বাসি আমি তোমাদের আমাদের আগে হয়ে আমিও তোমাদের পরে কবর হয়ে যাব কারো বাড়ি দুনিয়ায় না আকে রাতের প্রথম স্টেশন কবরে প্রথম ডুবতে হবে মনে করছো বাবাজি পেমায়ের পেটে ছিলাম দুনিয়া আসছি শেষ শেষ না শুধু শুরু যে শুরুর শেষ আছে শুরু আছে শেষ নাই যেটার শুরু আছে শেষ নাই খালি শুরু মেয়ে বাবা কি মনে করছো দুনিয়াটা এত সোজা নয় এই জন্য ইমাম জালাল উদ্দিন রবি বলেন রে পৃথিবীর মানুষ জিন্দিগি কান্নার জিন্দিগি বানাব তামসার জিন্দিগি বানায় না কানতে কানতে জিন্দিগি কাটো চোখের পানি চেড়ে চড়ে জিন্দিগি কাটো বিনে বিনে চোখের পানি ছেড়ে যদি কানতে পারো মনে এমন হাসি দিবা যেই হাসি শুরু আছে শেষ নাই আর দুনিয়া ধরে যদি তামসার জিন্দিগি বানাও করতে করতে ডিগবাজি করতে করতে সিটিং বাজি করতে করতে যদি জিন্দিকে কাটা দাও ইমাম জালাল উদ্দিন রুমি বলেন মল্লে এমন কান্না দিবি যেই কান্না শুরু আছে শেষ নাই কান্দ দুনিয়ায় কাঁদতে থাকো চোখের পানি চাটতে দেখো আমাদের বুজুর গানে দিন কান্নার ক্ষতি দাওয়াত দিয়েছেন চোখের পানি চাটতে বলেছেন জিকির করতে বলেছেন নবীর ভালোবাসায় চোখের পানি ছেড়ে দুরুশরিফ পড়তে বলেছেন কথা বলেন টিকি না জোরে বলেন টিকি না বাবাজি মরণের সময় যখন হয়ে যাবে মরণ যন্ত্রণা বড় কঠিন কঠিন যন্ত্রণা মরণ বাবাজি মরণ একদিন সবাইকে পাকড়াও আজরে কাউকে চারবে না কত ক্ষমতাশীল হাজরা যে আজরা মাটি নিতে আদমের এসেছিল এক কাবলা দিয়ে মাটি নিয়েছিল তার এক কাবলাতে চল্লিশ মন মাটি হয়েছিল রি কয়ম তার এক খাবলাতে চল্লিশ মন মাটি ছিল ওই আজরে রুহুকবচ করে। এবার না আমাদের কি অবস্থা সারা যাইবো আসাইলেন পাওয়ার দিছে কে দূরে ক হইছে নাকি ক্যাটা কেটা ঘুম হাত উড়ান তোর না সজাগ আছে উস আছে দেখা যায় অনেক যায় আবার বেউ যদি কোন কে কে ঘুমো ওটাকে আমি আছি আছে না এ বোঝা যায় আপনারা ঘুমবো না সজাগ আছেন মনটা মাহফিলি আছে মনটা কি আমরা মসজিদের মাটির মধ্যে বসছি মসজিদের মধ্যে বসছি কথা বলেন ঠিকই না ঘুম তো সারা জীবনই ঘুমাইছেন পঞ্চাশ বছর তোলে গে দেখেন আঠারো বছর ঘুমে কাটেছে আঠারো বছর কি আর যে বেটা বারো ঘন্টা ঘুমায় বছরই কাটাইছে অনেক নবাব সাহাসে না বারো তেরো ঘন্টা বেটা ঘুমায় হুম কথা ঘুম আর ঘুম হায় রে ঘুম কতদিন ঘুমাই বা কবরে জানুনি কত হাজার হাজার বছর কবরে ঘুমাইতে হবে রে কতদিন ঘুমাইতে হবে জানি সর্বশেষ যে লোকের রু কবচ করা হবে সর্বশেষ যে লোকের রু কবচ করা হবে ওই লোকটা মাটির নিচে চল্লিশ হাজার বছর ঘুমায় থাকতে হবে রী ওই লোকটো চল্লিশ হাজার বছর মাটির নিচে ঘুমাই থাকতে হবে ওটার ক্ষমতা নাই বাহাদুরের ক্ষমতা নাই কবরে রাখছি আসছি এমন কেউ আজও আসে নাই ফিরিয়া কথা বলেন ঠিক না দূরে চলে গেছে কোনোদিন দেখা হয় বাবাজি আল্লাহর নবী দাউদ নবী বিনায় বিনায় কান্দি ওনার ছেলে নবী সুলাইমান ডেকে বলে আব্বা কি জন্য গহিভাবে কান্নাকাটি করতেছো বর হৃদয় বিদারক কথা বাবা ও বাবাজি ভালো করে শোনে নাও নবী সুলাইমান কই বাবা কী জন্য এইভাবে কান্নাকাটি করতেছে কম্বারে কয়েকটা প্রশ্নের উত্তর দাও আমি কন্দন বন্ধ করে দিব বলে এই দুনিয়ায় দামি কোন জিনিস এই দুনিয়ায় কম দামি কোন জিনিস এই দুনিয়ায় কাশি কোন জিনিস এই দুনিয়ায় দূরে কোন জিনিস নবী সুলাইমান ডেকে বলে যোগ্যতার সম্পূর্ণ সন্তান ডেকে বলে আব্বা এই দুনিয়ায় দামি যেটা এটা আবার কম দামি যেটা কাছে এটা আবার দূরে গো এটা আবার কেমনে দামি আবার কম দামি ডেকে বলে বাবা মানুষ হলো দামি ওই মানুষ যখন মরে যায় হয়ে যায় কম দামি মানুষ দামি ওই মানুষটা আবার কম দামি বাবাজি বিদ্যা বাবা বিছানায় শুয়ে আছি লন্ডন থেকে ছেলে প্যাকেট করে খাবার পাঠাইছি খাবার পাঠাইছে বাবা খেয়ে জীবন বাঁচাবে ওই বাবাই মরে গেছে সন্তান বলবে না আমার ঘরে করি খাওয়াবে দূরের কথা ঘুমানে বিছানার সুযোগ করে দিবে ওই মানুষ দামি মানুষ হয়ে যায় কম দামি বুড়া হলি বোঝা যায় দাম কেমন কমে রি বুড়া যারা আছে বিদ্ধ হয়ে গেছে তারা জানে দাম দেখে এমনি কমে না মরার আগে কমাইলায় কতক্ষণ ঠিক কে না কমায় যারা জোয়ান শক্তি আছে হেরা কমায় যদি বাবা একটু বক বক করে এই করো সেই করো এই করো সেই করো শেষ করছো বিনাশ করছো তখন মায় তুমি বুড়া মানুষ আল্লাহ আল্লাহ কর তুমি তো খালি এদের খবর ওটের খবর কথা করা মসজিদে আমরা ইমাম দুখালি ইমাম ফাজ তিনবার খাইত সাতবার ধারা দিত বার আজান দিত ইমাম দুখালি ঘন ঘন বাড়ি যায় সুমানি পরে ইমাম কই বুড়া কোন দিন মরতো আর আমি শান্তি পাবেন মরতে তো কেউ চায় না এক ব্যক্তির স্বামী প্যারালাইসিস রুগী ছিল বিছানায় শুয়ে আছে। সারাদিন কাজ করে ময়লা টোলা ফেলে মহিলা খুব রাগ এক পর্যায়ে খোয় আল্লাহ তোমার আজ কি আমার দেখে না মহিলার ঘরে আঁকিলে এক সার বল রাতের বেলা সার দড়ি ছিঁড়ি বুসির পাতিলে মুখ ঢাকায় পাতিল শহে মহিলার পেসে দাঁড়ায় গেছে দাঁড়ায় করে ভা মহিলা সায় দেখে বাবা এটা কি খারাপ পাতিল মুখও না বাপসে দিনের বেলা যে দোয়া করছিলাম মনে দোয়া কবল মনে হাজরি লাগছে ডাকাই রুগী কিন্তু আমি না আমি যে বিশ্বাস এটাই রোগী এ বেলা কি কর বিছানাতে শুয়ে আসে কি তার মানে কেউ মরতে চায় না আশি বছরের দাদায় খুঁজ দোয়া করুন নাতি দোয়া খুঁড়েছে আল্লাহ জানে রমজানটা তো আমার ফুল রমজান আগামী রমজানটা কথা হয় না আর দুনিয়ার শখ কার কেউ যায় না তো দাদার যে দাদা বিয়ে করবানি বয়স নব্বই ভাই আমার হয়। করবে আমার কি আর সময় আছে মানে তাকলে তাই না আহান করতা তাকলে কি তাই না খান অর্থাৎ কত দাদি মরছে ভাই অবস্থা বেশি বালা যদি ক্ষমতা থাকতো আখান খাম শেষ মুহূর্তে একটা গ্রহণ আমার বাবা জিরা রে খারাপ লাগতেছে নাকি আমি ক্লান্ত আপনার তো আর ক্লান্ত না আপনার তো আজ কি মরছে আমি হয়তো কথা বলতে বলতে আসছি ক্লান্ত প্রতিদিন কথা বলতে ও তো আস্তে আস্তে বলবো শুনবেন নি গুরুত্বপূর্ণ কথা আমি আবার সময় পাস করার অভ্যাস নাই আমি বলতেছি যা বলতেছি মোটি তোমার ব্রেন ওয়াশ করে যেন আল্লাহর দিকে যায় জীবন যেন দিনের পথে চালায় ভয় করবো কাকে জোরে বলেন কাকে আমার বাণির বাবা জীব অদুস্থ মরণের সময় যখন হয়ে যাবি আজরাইলের সাথে পার্শ্ব ফিরিস্তা শীত ইমাম জালাল উদ্দিন সুইতি বলেন পার্শ্ব ফিরিস্তা ঝাঁপিয়া পড়ে থাকে লড়ার ক্ষমতা নাই বাগার ক্ষমতা নাই এমন কেউ নাই শক্তি বেশি ছিল আজরাইল কুস্তি করে পারে নাই আছে নাকি কেউ যেরকম আছে যারা আজরাইল আইসির দিকে টিকিট লইয়া বেচারা শক্তি বেশি তো পারছে না মজাই তো ওইসে আগামীটাই আছে কারো ক্ষমতা নাই নরার রে বাবা বিছানায় শুয়ে আছে কথা বলে না এইভাবে তাকায় আছি মানুষ বলে ভাই সব খবর কি কী কবর কিছু কবর খবর কয় না বাবাজির কোনো কথা নাই মায়ের কোনো শব্দ নাই বিছানায় ছে আছে ডাকতেছে কোন কোনো চাওয়ার নাই রে বাবাজি পাঁচশো ফিরিস্তা জাপিয়া পরে যায় জান্নাতি হলে সত্তর হাজার ফিরিস্তা রায়হানি ফুলদানির মধ্যে মারহাবা মারহাবা জানে নিতে আসেরি ফুলদানি নিয়ে তাকে মারহাবা স্বাগত জানায় নাওয়ার জন্য আসি আল্লাহ আকবর বলেন প্রাণীর বাবাজি হাত কবর করতে চায় মুখ দিয়া মুখ বলে না 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 মুখ দিয়া কবজ করতে পারবা না হাত দিয়া চায় হাত কয় না পা কয় না কান কয় না কোনো দিকে হু কবজ করতে পারে না আর সেই ব্যর্থ হইয়া আমার আল্লাহর দরবারে কল্লা তোমার বান্দার রুহু কোনো দিকে আমি কবজ করতে পারতেছি না আল্লাহ বলে আমার বান্দা এমন বান্দারি খাটি বান্দা হয়ে গেছে রি আমার বান্দার হাত হয়ে গেছে আমার কুদরতি হাত আমার বান্দার পা হয়ে গেছে আমার কুদরতি পা আমার বান্দার জবান হয়ে গেছে কুদরতি জবান আমার বান্দার কান হয়ে গেছে কুদরতি কান হাতের ফার বেড়ে গেছে পায়ের ফয়ার বেড়ে গেছে মুখের ফার বেড়ে গেছে কানের পাওয়ার বেড়ে গেছে আমার বান্দার এইদিকে কবহজ করতে পারবে না রে কেমনে কবজ করবে জানো শ্রী এই মুহূর্তে যা আমি আল্লাহর নামটা আমার বান্দার চোখের সামনে তোর হাতের মধ্যে ধরবে আমার নাম দেখে আমার বান্দা বিলীন হয়ে যাবে বেউশ হয়ে যাবে ফানা হয়ে যাবে রে আমার বান্দার রুহু সাথে সাথে কবজ হয়ে যাবে আমার বান্দা ফানা হয়ে যাবে রহুর সাথে সাথে কবজ হয়ে যাবে যেন যাও তোমরা তাড়াতাড়ি আমার বান্দা আজরেলকে বলবে তার সামনে আমার নামটা ধরো অন্য রেওয়া আসছে জান্নাত দেখানো হবে জান্নাত ল আকাকর বলে না আরে রেও আসছে যারা নবীর আসে নবীর জন্য যারা পাগল তারা যখন মরণের সময় হয়ে যাবে তার বাড়িতে আমার নূরের নবী হাজির হয়ে যাবে আমার নবী তার পাশে দাঁড়িয়ে যাবে বেইমান হবে না নবীকে দেখি দেখি যারা ইন্তেকাল করবে তার জন্য হারাম হয়ে যাবে আল্লাহর ওয়াজিব হয়ে যাবে আমার প্রাণের বাবা জীব রুহু করিয়া প্রথম আসমানের দরজায় নিয়ে যাবি প্রথম আসমানের দরজায় যখন চলে যাবি বাবাজি এখানে দারওয়ান ফিরিস্তা আছে দারওয়ান ফিরিস্তা বলবে হা তুমি কে গো বলবে আমি আজরাইল হরগার অমুকের ছেলে অমুকের হু কবজ করে এনেছি আল্লাহ সাল্লে জান্নাতি হয় অনুমতি আছে রে নামি হলে অনুমতি নাই দেহ জমিনে আছে কিন্তু রুহু কোথায় চলে গেছে কত মাস মানে দরজায় চলে গেছে তখন লিষ্টি কাতা কুলিয়া দারোয়ান বলবে হা আল্লাহ আবার নোটিশ করে দিয়েছে এমন জান্নাতি হলে যেন দেরি করি না দরজা খুলে দিয়ে সব আসমানের দরজা খুলে যাবে জান্নাতের দরজা খুলে যাবে রুহুলইয়া জান্নাতের ভিতর ঘোরাঘুরি করবে ঘোরাঘুরি করবে এরকম টেবিল থাকবে ডায়েরি খাতা থাকবে আজাইল নিজ হাতি ওই লোকের নামটা জান্নাতিদের লিস্টিতে উঠা দিবি রোহনিয়া জমিনে আসবে একজন বেইমানের রোহনিয়া প্রথম আসমানে গেলে বলবে অনুমতি রোহনিয়া বিমানের জমিনে চলে আসবে যখন অনুমতি পাবে না এই জমিনের দরজা আছে জমিনের পর্যন্ত মাটি তারপরে তামার পাহাড় শীষার পাহাড় লোহার পাহাড় আটাশ মাইল নিচে তারপরে জাহান নাম ওই জাহান নামের দরজা খুলে যাবে রুহুল ইয়া জাহান নামে রুহু জাহান নামের ভিতর ডুববি গুড়া করবে রুহু আবার তার হাতে দুনিয়ায় চলে আসবে রুহুটা একজন ফিরিস তার হাতের মধ্যে থাকে বাবাজি কেউ বাস কাটতেছে কেউ কবর কনন করতেছে কেউ পানি গরম করতেছে কেউ হাউ মা করে কান্নাকানি করতেছে চিকা দিয়ে কান্নাকানি করতেছে আমাজ সুজিদ সুচিদ্দিকা নবীকে বলেছিলেন নবীজি চেষ্টা করো হুর্গর বাবাজি একটু চোখের চের চেতের একটু চেষ্টা করো আমাদের আয়সা বলেছিলেন নবীজি আমি আয়সা জানতে চাই মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা কষ্টের সময় কোনটা গো নবী নবী বলেন আয়সানে মানুষ যখন মরে যায় যখন মরে যাওয়ার পরে তার লঙ্গি টানিয়া টানিয়া খুলে মানুষ লঙ্গি যখন টানিয়া টানিয়া কুলে ফেলে কাপড়ের চোপড় যখন কুলে ফেলে গেঞ্জি যখন কেসি দিয়া কাটা শুরু করে নবী বলে সারি রুহু তখন চিকার দিয়ে কান্দি রুহু বলে আব্বা আমি জীবনে তো আর গেঞ্জিটা পরব না রে আর তো লঙ্গি গায়ে দিব না লঙ্গি পরব না পাঞ্জাবিটা গায়ে দিব না রে আলমিরাতে কত গেঞ্জি আছে কত লঙ্গি আছে এগুলা তো আমি পরব না রে আমাকে কিছুক্ষণ সময় লঙ্গি আর গেঞ্জিটা পড়তে দাও আমার দিনের নবী বলেন আইন শানি পৃথিবীর কেউ মানে না ওই সময় টানিয়া টানিয়া খুলে ফেলে দিবি রি পৃথিবীর কেউ মানে না রে ওই সময় রুহু বড় চিকা দিয়ে কানবে এই হল ইন্তেকালের পরে এক নম্বর যন্ত্রণা একটু চিল্লা বলেন আল্লাহ আবা জিয়ারা বড় মায়া করে দাওয়াত করেছে যেন আরেকটু কিছুক্ষণ বলবো প্রাণ বলে শুনবে সেটু মহাবেন দুই নম্বর যন্ত্রণা কি জানো যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দা হয় লাশটা যখন খাট থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয় উঁচু জায়গা হাত থেকে নিচু জায়গায় নামায় দা হয় তোমার ফারুক বলে পৃথিবীর মানুষ তোমার মা মরে যাক বাপ মরে যাক এত তারা তার নিচু জায়গায় নামায় দিও নারী এবারে বুঝলাম না তোমরা জীবে কত কো আমি কত কি মুখী দর্শী পরে সাল্লাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহ আমল নামাই দরুদ শরীফ বেশি যার হাশরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলাইহি জরে দু নম্বর যন্ত্রণা হলো যখন উঁচু জায়গার থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয় তখন রুহু দিয়ে কাঁদিয়া বলে বাবা জীবনে তো আর ঘুমাবো না রে আমাকে আরো কিছুক্ষণ সময় খাটের মধ্যে ঘুমাইতে দাও কিছুক্ষণ সময় খাটের মধ্যে ঘুমাইতে দাও পৃথিবীর কেউ মানে না খাট থেকে নামায়া দে নবী বলেন আয়সা তখন মুর্দার রঘু বড় কষ্ট পায় রে চিকা দিয়ে কান্নাকাটি করে এই হলো ইন্তকালের পরে দুই নম্বর যন্ত্রণা একটু চিল্লায় বলেন আল্লাহ আকবা আমারও আছে এই যন্ত্রণা আপনারও আছে সেম সিম আমার কাপড় টানিয়ে খুলবে আপনার কাপড় আমাকে খাট থেকে নামাবে আপনাকে নামাবে এই যন্ত্রণা কেউ আগে কারো পাশে কেউর একটু তাড়াতাড়ি একটু দেরি হবে এটির পার্থক্য এর বেশি তিন নম্বর যন্ত্রণা নবী বলেন যখন মুর্দার লাশটা ঘর থেকে বাহির করা হয় লাশ যখন ঘর থেকে বাহির করে দেওয়া হয় তখন রুহু চিৎকার দিয়ে বলে বাড়ি জন্য করেছি আমি রিক্সা চালাইছি প্রবাসী জিন্দিগি করেছি মানুষের বাড়ি কাজ করেছি রে বৃষ্টি ভিজিয়েছি রোদ্রিস শুকাইছি সীমানা নিয়ে কত ধাক্কা দাক্কি করছি কত মিথ্যা কথা কয়ে ইট সিমেন্ট আনিয়ে ঘর বানাইছি আমার আরে কিছু কম সময় ঘরে থাকতে দাও আর তো আমি জীবনে ঘরে আসব না রে আমার জন্য এক ইঞ্চি জায়গা লাগবে না রে আর কিছুক্ষণ সময় ঘরে থাকতে দাও নবী বলেন আয় রি পৃথিবীর কেউ মানে না ঘর থেকে বাহির করে তখন মুর্দার রুহু কার দিয়ে কান্নাকানি করে ইন্তেকালের পরে তিন নম্বর যন্ত্রণা একটু চিল্লায় বলেন জানাজার ময়দানে যখন ময়দানে চলে যায় জান্নাতিদের রুহু একটা বাসন জান্নাতিদের উদ্দেশ্যে একটা বাসন দে বাবা যারা জান্নাতি তাদের উদ্দেশ্যে বাসন দিতে থাকে বলে রে আমি আল্লাহ চিনিছি আমি নবী চিনেছি তোমরা এই পথে তাকিও পথ হারা হইও না ওই পথে জান্নাত আমি যেই পথে এসেছি তোমরা সেই পথে চলিও ইন্তেকালের পরে কয়েকটা সিমটম দেখে জান্নাতি না নামি দেখতে পাবারি জান্নাতি লোকের ইন্তেকালের পরে কপালটা বিজে যাই কপাল ঘেমে যাবে রে যে জান্নাতি ইন্তিকালের কালের পরে তার কপালটা ভিজে যাবি রি নাকের সিদ্ধ্রি বড় বড় হয়ে যাবি নাকের সিদ্ধ্রি বড় বড় হয়ে যাবি জান্নাতিদের সিমটম যারা জান্নাতি রুহুনিয়া কবরে বাবা লাশটা যখন খাটিয়ারটিকে নামাইয়া মাটির মধ্যে কবরে রাখা হবে তখন রুহুটার সাথে সাথে কবরে ঢুকে যাবি জিন্দা করা হবি প্রশ্ন করা হবে উত্তর দিতে পারলে আল্লাহ বলবেন কবরে জান্নাতের যোগাযোগ লাগাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতি সাথে আরামদায়ক ঘুম পারায় দাও কতদিন ঘুমাবে কেমত পর্যন্ত ঘুমায় থাকবে দোলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায় তুমিও তেমনে ঘুমায় যাও কেমনে ঘুমাইতাম বাসর ঘরে ঘুমানির খুব মজা বাসর রাত খুব রাত পোহা টের পায় না বাবাজি গুরুত্বপূর্ণ রাত মানুষের জীবনের বাসর রাত কেমন রাত পোহা যায় টের পায় না কেউ যদি মধ্যরাত্রে ডাক দেয় মেজাজ গরম হয়ে যায় ওই জান্নাতি কবরে যখন ঘুমাবি বাসি বাজাবে মেজাজ গরম করে উঠবে একটু আগে ঘুমাইলাম দিল রে কুটি বছর কবরে ঘুমাইছে সুখের দিন কেমনে গেছে ট্যারি পাবে না সো বলেন। না আর যদি জাহান নামি হয় রে বাবা উত্তর যদি দিতে না পারি আল্লাহ বলবেন জাহান্নামের সাথে সংযোগ লাগায় দাও জাহান্নামের পোশাক পরায় দাম জাহান্নামের আজাব নাজিল হয়ে যাবি একজন অন্ধ ফিরিস্তা মোটা একটা বেন্দা নিয়ে কবরের মধ্যে আসবি গদা নিয়ে কবরের মধ্যে আসবি কবরে আসিয়া জাহান্নামিকে একটা বাড়ি মারবি সত্তর হাজার গছ নিচে দেবে যাবি গো আবার টান দিয়ে উঠাবি আবার বাড়ি মারবি আবার সত্তর হাজার গছ নিচে যাবি আবার বাড়ি দিবি আবার নিচে যাবে আবার ওঠাবি জাহান নামের গদার ওজন কত জানি ওই দিব দিবে গদা ই গদার ওজন কত হবে জানো নি ওজন কেমন দিনে নবী বলেন দুনিয়ার মানুষ আর জিন জাতি মিলে রে ই গদা গদার ওজন সামাল দিতে পারবেন আরে আল্লাহ আল্লাহ ই এমন গদা জিন আর মানুষ মিলেই গদার ওজন সামাল দিতে পারবে না ওই গদা দিয়ে দিব বাড়ি দিনের নবী এমন চিকার দিবে আওয়াজ দিবে বাড়ির এমন দিবি দুনিয়ার মানুষ যদি চিকারের আওয়াজ শুনত দুনিয়ার সব মানুষ দুনিয়া বলতো না আল্লাহর জন্য পাগল পারা হয়ে যেত রি পাগল হয়ে যেত যদি জাহান্নামের আওয়াজ শুনতো বাড়ির আওয়াজ মানুষ পাগল পারা হইছিল সাহাদিম আজরাদাদি আল্লাহ তা আলাহু ইন্তেকালের পরে সাবিরা কান্নায় বেঙ্গে পরে গেলেন জানা হয়ে গেল লাশ লইয়া সাহাবিরা কাদের মধ্যে যাচ্ছে। দিনের নবী পাছনে পাসুনে হারতেছে না বুড়ি আঙ্গুলী মুবারকের মধ্যে নবীজি ভর করে করে হারতেছে না পা মুবারক পুরা শমিনে নভী ফেলতেছেন না সাহাবিরা নবী নবীকে নিয়ে বলে ইয়ার সুল আল্লাহ পায় কোনো ব্যথা হইছে না কি গো নবী বলেন না না আমার সাদ ইবনি মাদের জানা যায় অসংখ্য ফিরিস্তা নাজিল হইছে রি সোহাল্লা বলেন আমার সাদিব নেম আদের জানা যায় ফিরিস্তা নাজিল হইছে এত ফিরিস্তা শিব আসমানের ফিরিস্তা কান্নায় বেঙ্গে পড়ে গেছি আমার সাদিব নেম আজির জানা যায় এত ফিরিস্তা এসেছে আমি দুটা পা রাখতে জায়গা পাচ্ছি না তোমরা তো দেখো না আমি রসরুল্লাহ দেখতে পাচ্ছি কারণ আমি রসুরুল্লাহ দেখতেছি দুটা পা রাখতে যত জায়গা লাগে এর আমি পা না এত ফিরিস্তা আসছি কবরে যখন নামায় দিয়েছেন কবরে যখন নামায় দিয়েছেন মাটি চাপা দেওয়ার পরে দিনের নবী কান্নায় ভেঙে পড়ে গেছে সাবিরা বলে নবীজি কেন গো কান্নায় ভেঙে পড়ে গেলেন আমার সাহিব কবরের মধ্যে কঠিন আজাব নাজিল হয়েছিল আমি আজাব দেখে কান্না শুরু করে দিলাম যখন কান্না শুরু করেছি আমার আল্লাহ আমার সাহিবের কবর জান্নাতের বাগান বানাইছি বাবাজি এত ফিরিস্তা নাজিল হওয়ার পরে যদি কবর তার দেখিয়ে গিয়ে যায় আমদার না জানি কেমন ভয়াবহ অবস্থা হয় কবর সকলকে চাপ দিবে ফাসেককে চাপ দিবে মমিনকে চাপ দিবে ক কবরের মাটি চাপ দিবে আল্লাহর অলিকে কেমনভাবে চাপ দিবে জাননে মা যেমন ছেলেকে কুলে ওঠায় ভালোবেসে চাপ দেওয়া ধরে বন্ধু বন্ধুর সাথে দেখে হলে যেইভাবে সিনার সাথে সিনা লাগাইয়া ভালোবাসি ইয়া চাপা দিয়া ধরে আল্লাহর অলি কবরে গেলে দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে আদর করে মহব্বত করে আর যারা গুণাগার গুণা নিয়ে মানসে ঠিক গুণা নিয়ে কবরে গেছে তাদেরকে কবর চাপ দিবি কেমন চাপ দিবে ওই পরিমাণ চাপ দিবি যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুণা মাফ হয়ে যাবি ওই পরিমাণ চাপ দিবি যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে কোনো নবীর উম্মতের ব্যাপারে আসে নাই কবরে জাহান নামি হইয়া ডুববে হাসুরের দিন জান্নাতি হইয়া উঠবে ব্যাপারে আসছে বাবাজি জাহান নামি হইয়া কবরে হাসুরের দিন হ্যাঁ মাটির চাপার চুটে বাবাজি গুগানের গোনা মাফ হয়ে জান্নাতি হয়ে হাসরে উঠে জোরে বলেন সুহান আরো জোরে বলেন সুহান আমরা কবরে চাপ বাঁচতে চাই কি না এরপরে বাবা বেইমানকে কবর চাপ দিবি ডান দিকের হার বাম দিকে চলে যাবি বাম দিকের হার ডান দিকে চলে যাবে চোর মার করে যাবি নবী বলেছেন উসমান ফিল জান্না উসমান গনি জান্নাতি নবী বলেছেন উসমান গনি কবরের পাশে গেলে বাবা কানতে কান্তে অস্থির হয়ে যেতে চোখের পানি চেরে চেরে কানতেন কেজুর গাছের রসের মতন টপ টপ করে চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তো সাহাবিরা বলতো হুজুর আপনি কেন গো কবরের পাশে কন্দন করেন কান্না করেন নবী বয়ান এমন জাহান নামের কান্না করতেন না কবরের পাশে কেন এরকম কান্না করতেছে গনি বলে বন্ধুরা রে কবর হলো প্রথম কবর হলো প্রথম গাঠি আমি গনি জানি না কবরে নি ধরা পড়ে যাই রে কবরে যদি ধরা পড়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাব কবরে এমন ঘর একা একা কষ্ট ভোগ করতে হবে এই জন্য আমি উসমান কবরের পাশে আসলে কানতে কানতে আমি অস্থির হয়ে যাই নবী বলেন কাল রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কসরত জিক মহুদ ওয়লা ওয়াতিল কোরআন নবী বলেন বেশি বেশি করে মতের জিকির কর বেশি বেশি করে কোরআন তেলাবাত করো মতের চিন্তায় মিথ্যা কথার থেকে বাঁচাবে বীর বাহাদুরির থেকে বাঁচাবে সুদ কানার থেকে বাঁচাবে কানার থেকে বাঁচাবে মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে পাল্লা কম দাওয়ার থেকে বাঁচাবে মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে সাক্ষী গোপন থেকে বাঁচাবে বাহির ভিতর আল্লাহ বলার মতন কোয়ালিটি বানায় দিবে মরণের ভয় থাকার কারণে জিনার থেকে বেঁচে যাবে মরণের ভয় জারি হওয়ার কারণে এতিমের হক মারার থেকে বাঁচবে মরণের চিন্তা করার কারণে মা বাবার অবাধ্যতার থেকে বেঁচে যাবে মরণের ভয় জারি হওয়ার কারণে বাবা আইয়া বা মদ থেকে বেঁচে যাবে নেশার থেকে বেঁচে যাবে বিড়ি সিগারেট থেকে বাঁচে যাবে মরণের ভয় জারি হওয়ার কারণে লোকটা বলি আল্লাহ হয়ে যাবে মরণের ভয় জারি হওয়ার কারণে বলি আল্লাহ অমিনহা খলা কিনা একুম অফিহা ন ই দুকম অমিনহা নুখুম তারথন মুখা আল্লাহ বানাই যেই মাটি দেখে আমি বানাইছি সেই মাটিতে তোমাদের কি বিচার দিবস ওই মাটি থেকে দেখে তোমাদের কৌটা ভরি কিতাপে আসছি আয়াৎ কম্পক্ক দিন বিষ বাহার যারা তেলাবাদ করো মিনহা খলা কিনা কম ই আয়াৎ দিন বিষবার যারা তেলাম করবে গো তার অন্তরে মরণের ভয় জারি হয়ে যাবে মরণের ভয় জারি হওয়ার কারণে লোকটা বলি হাল চার থেকে নুর চমকাবে রে তাহলে মরণের ভয় আমাদের অন্তরে তাকা লাগবে দরকার আছে নি শেষ জামানায় মরণের ভয় উল্টা লাগবে দিন পালন করলে মৈরি এই জন্য করতে না হ্যাঁ দিন পালন করবে না ইবাদত করলে স্বাস্থ্য কমে যাবে এই জন্য করবে না এমন না যা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচব কার জন্য বলেন কার জন্য মরবো কার জন্য আল্লাহ

টেস্ট আছে না টেস্ট আছে একসাথে সবস করলে আমার ফতনৈ আবদার করছে যাই আমি রাখবো চেষ্টা করব কারণ সবার কথা সব কথা রাখলে একটা মানুষ থাকতে পারে না দাদার নাতি গেছিল রাস্তা দিয়ে কি দিয়া নাতি বসা আছে গাদার পিঠে দাদা যাইছে হাঁটিয়া না না দাদার পিঠে আছে নাতি হাঁটতেছে এক বাজারে যখন গেছে মানুষ কয় নাতিটা কত বড় ব্যাধক দাদারে হাঁটাই এ গাদার পিঠে এ গাদার পিঠে পরে দাদা উঠছে নাতি নামছে আরেক বাজারে গেছে পরে মানুষ মানুষকে দেখো এই নাতি কত বড় ব্যাধ দাদারে হাটাইয়া সে পিঠে সরছে বলেন প্রথম একজন করছে তার কথা শুনতে গিয়ে নামছে আরেকজন কুইসে যখন স্বর্মে পড়ে কয় দাদা নাতি দুইজনই গাদার পিঠে উঠি দুইটা যখন গাদার ফিতে উঠছে গাদার ট্যাং ভেঙে গেছে কি ভেঙে গেছে আর কি গাদা চলে দুই গাদা এই গাদারে কামবে লইছে দুই গাদা কি এই গাদারে কান্দে উঠেছে মানে নদীর পারে যখন উঠছে নদী পার হবে বাবাজি আকাম না কি কয় বাস ফুল ভেঙে নদীতে মরতে মরতেইছে এই জন্য সবটা করলে আমার হবে বরণ আমি চেষ্টা করব দেখ সামনে যাচ্ছে আর কয়েক মিনিট বলবো শুনবেন তো দৈজের ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ শেষ মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ এর আগে কে কে বাড়ি যাবেন হাত তুলেন তো না কেউ যাইতো না ঠিক আছে সুতা ঠিক আছে আজকে মনোযোগ আছে কারো মন কোনো দিকে যায় না কারো আবার মন তো অনেক জায়গায় চলে যায় আজকে রাত রাত হলো শ্রোতার মন মাহফিলে আছে মারহাবা বলেন না মারহাবা কারো মন এত চলে যায় আমরা কোন জায়গায় তিকুই তুষ থাকে না নজবুল্লাহ জায়গা শুভানন্দ শুভান্লা জায়গা কয় কথা কোলা বহুদিন আগের কথা বাবাজি এক ছেলে হয়েছি বাজারে গরু কিনবে বন্ধুর সাথে দেখে ওইছি বন্ধু কই যাও কয় বাজারে গরু কিনবে কখনোই ইনশাল্লাহ পকেটে টাকা আছে বাজারে গরু আছে ইনশাল্লাহর কি দরকার বাড়া বাজারে যখন গেছে সুরায় টাকা নিয়ে গেছে শূন্য হাতে বাড়ি ফিরছে বন্ধু দেখায় বন্ধু গরু কিনছো কই ইনশাআল্লাহ সুরা টাকা নিয়ে গেছে আপনার খনি এখন খুয়ে লাভ গো আমরা সুজা ওই শেষ সময় হয়ে আর কি এর আগে না এর আগে কি তা সুজওই মরে কিন্তু এমন সময় সুজা হয়েছে সুজার কোনো দাম নাই নাই হাতে হারতে পারে না এই সময় কার সুদ খাবো না গুস খাবো না মিথ্যা বলবো না আর খাইতে পারলে না খাইতে আর খুয়ে লাভ কিতা তোমার কি বেল আছে আর টেম্পার আছে যে ইসমা আসিলি বেলা কইছনা। আরে কোন কো আল্লাহ কে কোন তোর পাওয়ারই নাই আমি আর দিছিই না তোরে আর কইয়া কি করতে আমার প্রাণের দুস্থ বুজুর্গ বাবাজি নবী বললেন বাবা সাবিরাম ও বাবা সাবিরাম তোমাদের সামনে কঠিন পাঁচটা বিপদ আছে যে বিপদ আমার সামনে আছে আপনার সামনে আছে নবী বললেন বাবা সাবিরাম পাঁচটা মহা বিপদ রয়েছে এক নম্বর বিপদ মরণ যন্ত্রণা দুই নম্বর বিপদ হলো কবর কার নাকির ভয়াবহ রূপ ধরবে ভয়াবহ ভয়ঙ্কর রূপ ধরবে তিন নম্বর বিপদ হল কবরের মাটির চাপ চার নম্বর বিপদ মিজানের পাল্লার কাছে পাঁচ নম্বর বিপদ তুলসিরাতের ঘাটি এক নম্বর মরণ যন্ত্রণা কঠিন ভয়াবহ বলে নবীজি পাঁচটা বিপদ আমার আপনার সামনে আছে নবীরা বলল হ আমার সামনে আছে এই বিপদ থেকে কেমনে বাঁচবো মরণ যন্ত্রণার থেকে নবী বলেন বাবা সাবিরা এই মরণ যন্ত্রণার কবরের বয়াবহ মোকাবেলার থেকে রে মনকার নাকি কবরের চাপ থেকে মিজানের পাল্লার কাছ থেকে আর ফুলসিরাতের ঘাট থেকে বাঁচার জন্য পাঁচটা কাজ তোমরা করতে হবে পাঁচটা কাজ করতে হবে এক নম্বর মরণ যন্ত্রণার থেকে বাঁচতে গেলে ফজরে নামাজ তোমরা পড়তে হবে রে আল্লাহকে ইমানদারের বিপদ চলে গেছে ইমানদারের টেনশন মুক্ত হয়ে গেছে বিপদ চলে গেছে ইমানদার জান্নাতের মালিক হয়ে গেছে কোন কারণে ইমানদার নেতার ভয়ে নামাজ পড়ে না নেত্রীর বয়ে নামাজ পড়ে না উস্তাদের বয়ে নামাজ পড়ে না মায়ের বয়ে নামাজ পড়ে না বাবার বয়ে নামাজ পড়ে না ইমামের ভয়ে নামাজ পড়ে না ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে এই জন্য ইমানদারের বিপদ চলে গেছে আর ইমানদারের কেমন ভাবে বিপদ চলে যাবে মরণের বিপদ চলে যাবে রি মরণ যন্ত্রণা নবী বলেন ফজরে নামাজ পড়ে চলে যাবে দুই নম্বর দিনে নবী বলেন কার নাকির ভয়াবহ রূপ থেকে বেঁচে যাবে জোহরের নামাজ পড়লি জোহরের নামাজ আদায় করলি নবী বলেন তার মুনকার নাকি ভয়াবহ রূপ থেকে বাঁচবে তিন নম্বর নবী বলেন কবরের চাপ থেকে বাঁচবে কবর সংকীর্ণ হবে না কবর জগৎ হয়ে যাবে যে ব্যক্তি আসরের নামাজ আদায় করবে আসরের নামাজ আদায় করবে তার কবর কবর জগৎ হয়ে যাবে আপনারা যদি কথা কই আমি কি কই আমার তো মাইকে কইসি করলে আমার তো দোষ না না আপনাদের দোষ আমার তো দোষ না আপনারা কইসেন করার জন্য তাহলে সুন্দর করে বলবেন এখানে চিঠি দিয়া আমার প্রাণের বাবা জিরারি খেয়াল করেন ভালো করে শুধু সে আল্লাহ ঘুমা সাল্লে আলা আমার বানের বাবাজি বেশি বেশি করে কবর জিয়ারত করবেন রাজি আছেন পারবেন জারত করবেন বেশি বেশি করে কবর জারত করবেন আজকে কবর জারত নাই দোয়া নাই বাবাজি বৃহস্পতিবার দিবাগত রাত্রে জারত করা সন্নত জুমার দিন জারত করা সন্নত ঈদের দিন জারত করা সন্নত লাইলাতুল কদরে জারত করা সন্ন্যত লাইলাতুল করা দাফনের পরে কবর জারত করা শূন্য বন্দরে আমার ক্যাল করে ভালো করি। দিনে নবী কবর জারত করেছি আমরা কবর জারত করব বাবা এখন কবর জারত করতে রাজি হয় না বাবাজি আদব রাখবেন বেআবী জীবনে করবেন না আদবে আউলিয়া বেআবের দেউলিয়া হয়ে যাবেন আদব এমন একটি জিনিস যে আদবে সফলতা অর্জন করা যায় আমার মালিক খুশি হয়ে যায় রি মালিক খুশি হয়ে যায় আদব এমন একটি ইবাদত বেআবের জায়গা জান্নাতেও নাই কথা বলেন ঠিকই না বন্ধরে আমার বাবাজি অদুস্থ বুজুর গরাম আল্লাহ নবীর সাবিব আবু যার গে পারি রাজি আল্লাহ ঘুতালু বলেন আল্লাহ নবীর সাতিম আমি জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে জিয়ারতি গিয়েছে নবীর সাথে জান্নাতুল বাকিতে গিয়েছি দিনের নবী জিয়ারত করেছেন জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে জিয়ারত করেছেন দুই হাত বানিয়া দিনের নবী কান্নায় ব্যঙ্গে বনে গেছি আবুজার গেবারি বলেন নবী দুই হাত বাড়াইতে বাড়াইতে এতর উপর উপরে নবী হাত বাড়াইছেন আমি আবুজার নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি নবী এত উপরে হাত বাড়াইছেন আমি আবুজার নবীর বকল মোবারক আবুজার গেবারি বলেন আমি তখন তাকে দেখলাম জান্নাতুল বাকি তিনি একটা বাঙ্গা কবর দেখা যায় একটা বাঙ্গা কবর যদি পাই ওই কবরের ভিতর আমি ঢুকে যেতাম কেন ঢুকতাম জানো নবী এমন দোয়া করেছেন জান্নাতুল বাকির সবাই জান্নাতে চলে গেছে জান্নাতি হয়ে গেছে জান্নাতুল বাকি আমি বাঙ্গা কবর ঢুকে গেলে আমার দিনের নবী দোয়াটা আমি আবু জারের ব্যাপারে নসিব হয়ে যেত রে আমা জানা এসা বলেন কি কম্বলের নিচে থাকতাম একদিন দেখি আমার গভীর রজনীতে কম্বলের নাই বাবলাম মনে হয় নবীজি অন্য বিবির হুজরার মধ্যে আছেন তালাশ করলাম কোন বিবির হুজরার মধ্যে নবী নাই কোনো বিবির হুজরার মধ্যে নবী নাই বাবলাম নবী মাঝে মধ্যে জান্না তুলবাকি কবরস্থানের মধ্যে জিয়ারত করেন মনে হয় নবী জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছেন আম্মা জান আয়েশা বলেন অন্ধকার রাত্রি আমি আয়েশা যাই দেখি নবী জান্নাতুল বাকিতে হাত বাড়াইয়া কবর জিয়ারত করতেছেন বিনা বিনয় নবী কাঁঁপতেছেন আর বলতেছেন আল্লাহ ও তোমার কাছে আমি দোয়া করতেছি কেমের দিন আমি রসুল্লাহকে না জিজ্ঞাসা করে আমার একটা এইভাবে নবী বিনায় বিনায় কানতেছেন আমাদের যেন আশা বলেন দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো আমি আশা বুঝতে পারলাম আমি আশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী হুজরায় চলে আসবেন আগে আগে দোয়া বাদ দি শেষ করে আমি হাঁটিয়া হাঁটিয়া হুজরায় কম্বল গায়ে দিয়ে আমি শুয়ে আসি নবী বলেন আয়সা রে তুমি চমৎকার চালাকি চিনো কিছুক্ষণ আগে আমার বাসনে যে আরত করেছো আর এখন আমাকে বলতেছো ঘুমের মধ্যে আসো দেখাইতেছো আমাদের আয়সা কম্বল ফেলে দিয়ে মুসকি হাসি দেয় কোন আমি যে আপনার পাশনে যারাতে ছিলাম কেমনে গু আপনি দেখলেন নবী কয়েশা তুমি কে আমাকে অন্য নবীদের মতন মনে করছো অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না ডানে দেখলে বামে দেখতো না সামনে দেখলে পিছনে দেখতো না আমি রসুরুল্লাহ এমন নবী দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি ডানে যেমন দেখি বামে তেমন দেখি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি তারা এই তো মাসারি কাহা বোমা গাড়ি বাহা পৃথিবীর পূর্ব প্রান্ত দেখি পশ্চিম প্রান্ত পর। যত আমি রাসূল দেখতে পাই আল্লাহ আহমদ আনশা বলেন দিনে নবী বড় কান্না করে দোয়া করেছেন আমার মালি কোন ভালো সংবাদ জানাইছেনি গো দিনে নবী বলেন আশা আর আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ আমারে জানাইছে এক নম্বর ভালো সংবাদ আল্লাহ আমাকে বলেছে হাবিব ও হাবিব তোমার সাথে বাদা করতেছি কেমতের দিন তোমাকে না জিজ্ঞাসা করে একটা উন্মত আমি জাহান নামে দিব নারী এত সুন্দর খবর পাই সুমান কইতেন না দিনে নবী যেদিন মেয়েরা গিয়েছিলেন আর সে আজিমে যাওয়ার পরে দেখলেন একদিকে তিনশো বারোটা কুর্সি আর একদিকে একটা কুরসি আছে আল্লাহকে বললেন মালিক তিনশো বারোটা কার জন্য একটা কার জন্য আল্লাহ বলেন তিনশো বারোটা তিনশো বারো জন্য আপনার জন্য একা বানাইছি আপনার জন্য এক জায়গায় রাখলাম আল্লাহ বলবেন সবাইকে রাখছি জান্নাতির উপর কুরসি আপনার রসুলের কুরসি জাহান নামের উপর রাখছি নবী তখন আল্লাহকে বলেন মালিক ও মালিক আমাকে কেন জাহান নামের উপর রেখেছ আল্লাহ বলেন হাবি কোন জাহান নাম থেকে বাহির করে জান্নাতে নিবে না একমাত্র আপনার জাহান নামের দরজায় দাঁড়িয়ে থাকবেন জাহান নামে নূরের হাত ঢুকাইয়া হাতে ধরিয়া দরিয়া জাননাতে পৌঁছায় দেবেন এই জন্য আপনার জন্য আমি আল্লাহ একটা কুরসি বানায় রাখছি নবী জাহান নামে ঢুকার সাথে সাথে জাহান নাম নবীর সম্মানে জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে আরো জোরে বলেন বাবাজি রানী আম্মা জান আয়সা বলেন নবীজি দুই নম্বর ভালো সংবাদ কোনটা নবী বলে না দুই নম্বর ভালো সংবাদ আমার মা বাবা মিল্লাতি ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন মিল্লাতি ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই আমি যখন দোয়া করতেছি আমার মা বাবাকে জিন্দা করিয়া আমার আল্লাহ আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রসুল উল্লা রহম্মত বানাইছি আরো জোরে ক আর সাথে সাথে আল্লাহ আমি রসুলকে বলেছে এখন নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন মা বাবার জন্য দোয়া করুন মা বাবার জন্য দোয়া করুন আমার দেশে অনেক বেইমান আছে তারা বলে আমার নবীর মা বাবা নাকি মা বাবা নাকি বেঈমান জোরে কন্যা যেই মলবি বলবে বেইমান বলবেন তুই ডাবল বেইমান কথা বলে না এমন ওয়াজে যদি ঢুকে যান আর মৌলানা যদি নবীর মা বাবাকে বেইমান বলে সাথে সাথে মা উঠিয়া প্রতিবাদ করে বাড়ি যায় ওরে মমিহীন ইমান কিন্তু রক্ষা করতে পারবা নারী প্রতিবাদ করতে হবে আমার নবীর মা বাবা সেরা মমিন জান্নাতি কথা বলেন ঠিক না। নবীর আব্বা আম্মা যান সেরা মুমিন জান্নাতি আমার নবী দূরের কথা পৃথিবীর কোনো নবী বেইমানের করে জন্ম গ্রহণ করে নাই পৃথিবীর কোন নবী বেঈমানের করে জন্ম গ্রহণ করে নাই ইব্রাহিম নবীর বাবা আদর ঠাকুরের কথা অনেকে বলতে পারেন হুজুর আদর ঠাকুর ব্রাহ্মণ ছিল মূর্তি বানাত তাহলে আপনি বললেন কোনো নবী বেইমানের করে জন্ম গ্রহণ করে নাই কোনো নবী বেঈমানের করে জন্ম গ্রহণ করে নাই আমি বলতেছি কিন্তু ইব্রাহিম নবীর বাবা আজ ঠাকুর ছিল তাপসির কুলে দেখো বৈন হাসিয়া কুলে দেখো ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা আজর ঠাকুর বাবা জন্মদাতা পিতা আজর ঠাকুর না ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক উনি ইমানদার ছিলেন এক কথায় পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে আমার নবী হ সারা মমিন জান্নাতীদের ঘরে জন্মগ্রহণ করেছেন না বলে না তাহলে নবী কবর জিয়ারত করছেন আমরা করব আমরা করব না করব যতক্ষণ করব কিনা আমরা কবর জিয়ারত করব কবর জিয়ারত বাদ দেওয়া যাবে আসেন সালাম জানায়া নবী